আমাজনের জঙ্গল নানা বৈচিত্র্যের বিস্ময়ে ভরা। যেমন ধরুন এই আঙুলের সমান পুচকে বানরগুলো, আপনি চাইলেই একটি বানরকে হাতের মুঠোয় নিতে পারবেন, আবার পোষা প্রাণী হিসেবেও বাড়িতে এদেরকে রাখতে পারবেন। অন্য প্রাণী মতো এরা একটি বাচ্চা জন্ম দেয় না, বরং যমজ বাচ্চার জন্ম দেয়। ছোট্ট কিউট এই প্রাণীটির সাথে পরিচিত হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত প্রাণী জগৎ নিয়ে এরকম আকর্ষণীয় এবং ব্যতিক্রমধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পিগমি মার্মোসেট সবথেকে ছোট প্রজাতির বানর, এদেরকে দেখা যায় দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে। পিগমি মার্মোসেট আপনার হাতের মুঠোয় এটে যাবে। আকারে ছোট, দেখতে সুন্দর এবং খুব চটপটে হওয়ায় কিছু দেশে পোষা প্রাণী হিসেবে এদেরকে রাখা হয়। মার্মোসেট অন্যান্য বানরের মতোই নরম এবং সিল্কি পশমে আবৃত, আর অনেকের মাথার দুই পাশেই অনেকটা বড় এবং ঘন পশম দেখা যায়, যা দেখতে অনেকটা গোছা সদৃশ্য। মার্মোসেটের গায়ের রঙেও রয়েছে বিচিত্রতা, তবে সাধারণত কালো, বাদামি, রূপালি, কমলা ইত্যাদি রঙের মার্মোসেট বেশি দেখা যায়। মার্মোসেটরা সাধারণত উঁচু ডালে থাকতেই পছন্দ করে, তাদের লেজ খুবই লম্বা, এমনকি তাদের দেহের চাইতেও বড়। তবে অন্যান্য বানরের মতো এরা লেজ দিয়ে আঁকড়ে ধরতে পারে না, কিন্তু ডালপালা দিয়ে লাফালাফি করার সময় তারা লেজকে ভারসাম্য রক্ষা করার জন্য ব্যবহার করে। মার্মোসেটদের শারীরিক গঠন অনেকটা কাঠ বিড়ালির মতো। মার্মোসেটদের শারীরিক বৈশিষ্ট্যের জন্য এদেরকে সবথেকে আদিম বানর হিসেবে বিবেচনা করা হয়। পিগমি মার্মোসেট সবথেকে ছোট প্রজাতির বানর, এরা লম্বায় মাত্র 4.6 থেকে 6.2 ইঞ্চি হয়, আর ওজনে 85 থেকে 140 গ্রাম হয়। ছোট্ট এই বানরের দেখা মিলে দক্ষিণ আমেরিকার আমাজনের ঘন জঙ্গলে। জঙ্গলের নদী ঘেঁষে বেড়ে ওঠা বড় গাছে উঁচু ডালগুলোতে এদের বেশি দেখা যায়। মার্মোসেটরা দিনের বেলাতেই সক্রিয়, এই সময়কালের বেশিরভাগই কাটে অন্যের থেকে খাবার লুটপাট এবং চুরি করে। তারা সামাজিক প্রাণী, ছোট ছোট গ্রুপ করে বসবাস করে। সাধারণত একটি গ্রুপে 4 থেকে 15টি বানর থাকে, তবে তাদের চালচলন অনেকটা কাঠবিড়ালির মতো। বনের মধ্যে মার্মোসেটরা প্রায় 5 থেকে 16 বছর বাঁচে। পিগমি মার্মোসেট সর্বভুক প্রাণী, অর্থাৎ এরা বিভিন্ন খাবার খায়, তবে তাদের প্রধান খাদ্য হল কীটপতঙ্গ, ফল, গাছের রস এবং অন্যান্য ছোট প্রাণী। মার্মোসেটরা গাছের রস সবথেকে বেশি পছন্দ করে, তারা এই রসের জন্য দাঁত দিয়ে গাছে গর্ত করে। গাছে একটি ছোট জায়গাতেও হাজার হাজার গর্ত করতে পারে। মার্মোসেটরা সাধারণত যমজ সন্তানের জন্ম দেয়, এটা খুবই বিরল ব্যাপার, কেননা অন্য সকল স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত একটি বাচ্চাই দেয়। তবে মার্মোসেটরাও কখনো কখনো একটি বা তিনটি বাচ্চাও জন্ম দেয়। গর্ভাবস্থার সময়কাল 4 থেকে 6 মাস। সাধারণত পুরুষ মার্মোসেটরাই সন্তানের প্রতি যত্নশীল হয় এবং পরিবারের প্রতিও অনুগত থাকে, তরুণরাও শিশুদের যত্নে সাহায্য করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন। এই মার্মোসেটগুলোকে কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই ছোট্ট প্রাণীগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন।